আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইদ গ্রাফিক্স আইটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আসলে আমরা সবাই নতুন নতুন শিখছি, শিখবো, এটা আমরা শেখার মাধ্যমে থাকবো বা শেখার মধ্যে থাকবো, বা শিখতে শিখতে আমরা একটা পর্যায়ে যাবো, তখন আমরা যা করার করবো, অফিস প্রোগ্রাম শিখলে অফিসিয়াল কাজ, বা গ্রাফিক্স শিখলে গ্রাফিক্সের সেক্টরে কাজ করব, এই আর কি। তো আসলে আমার যে চ্যানেলটা, এটা হচ্ছে আপনার গ্রাফিক্স নিয়ে। তো আসলে বলতে পারেন ভাই, আপনার গ্রাফিক্স না নিয়ে শুরু করে আপনি অফিস নিয়ে শুরু করতেছেন কেন? আসলে ভাই, সবাই হচ্ছে নতুন, অনেকেই হয়তো জানে না যে আসলে অফিস প্রোগ্রামটা কিভাবে শুরু করতে হয়, বা এমএস ওয়ার্ডটা কি বা কি কেন। আসলে আমাদের গ্রাফিক্সের ক্ষেত্রে আসলে আপনার এমএস ওয়ার্ডটা অনেক কাজে লাগে, অনেক জরুরি। তো আসলে এটাও শেখা আমাদের সবার প্রয়োজন। তো আমি ওই প্রয়োজন থেকে আমি আসলে এটা একটু সিম্পল, মানে যে বেসিক গুলো জানলে আপনি গ্রাফিক্সে আসলেও যাতে সমস্যা না হয়, এমনি কারণ হচ্ছে কি, আমার অফিস প্রোগ্রামটা একটু দেখানো কষ্ট করে আমরা, যদিও যারা অনেকেই আশা করি জানেন, যারা জানেন না তাহলে এটা তাদের জন্য। হ্যাঁ, তো আসলে যারা জানেন তারা তো ভালো, আলহামদুলিল্লাহ জানেন, আর যারা জানেন না এটা বিশেষ করে তাদের জন্য আমি আবারও বলে রাখলাম। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আসলে আমরা যদি এই অফিস প্রোগ্রামটা ওপেন করি, আসলে সবাই ইনস্টল করতে পারেন আশা করি, আর যদি না পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি কিভাবে ইনস্টল করে বা কি আমি সবকিছু বলে দেবো। আর যদি কারো কাছে সফটওয়্যার না থাকে তাহলে আমারে বললেন, দেন আমি আপনাদেরকে সফটওয়্যারটা দেওয়ার একটা ব্যবস্থা করে দেবো, আমি দিয়ে দেবো। আচ্ছা, এখন আসি আমি যেটা আজকে ইউজ, যে অফিস প্রোগ্রামের যে ভার্সনটা ইউজ করছি এটা হচ্ছে 2007 বা 2007। হ্যাঁ, আচ্ছা, এটা আমি শুরু করি। ওপেন তো সবাই করতে পারবেন আশা করি, এখন পারবেন। আচ্ছা, আমি শুরু করতেছি মেইন প্রথম থেকে, একদম শুরু থেকে। তাহলে এখানে যেটা এই চিহ্নটা আছে, এটা হচ্ছে অফিস প্রোগ্রাম 7 এর আইকনটা। এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো প্রোগ্রাম দেখবেন, আর এই প্রোগ্রামগুলো নিয়ে আজকে আমরা সংক্ষেপে একদম ছোট্ট আকারে একটু আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা, দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কি, আচ্ছা আমরা আগে এই বিস্তারিত এখানে আলোচনা করি। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড বা আর্টবোর্ড বলি আমরা এটাকে। হ্যাঁ, এটার মধ্যে আমাদের লেখালেখি বা যাই করি সবকিছু এই সাদা অংশটার মধ্যে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমাদের মেনুবার, ঠিক আছে, এগুলো হচ্ছে মেনুবার, আর এগুলো হচ্ছে সাব মেনু, ঠিক আছে, এগুলো হচ্ছে সাব মেনু, আর এটা হচ্ছে মেনুবার, আর এগুলো হচ্ছে সাব মেনু, আর এগুলো হচ্ছে বিভিন্ন আপনার ইয়েগুলা, হেডিং লাইনগুলা, হেডিং লাইন বলতে আপনার ফন্টের হেডিং লাইনগুলা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এদিকে আমি শুরু করি এখান থেকে। এখানে ক্লিক করলে আপনি আসেন আগে নিউ, নিউটা কেন, আমরা তো আসলে নিউ শুরু করছি, ওপেন করছি, এমনই আরেকটা পেজ আপনার ওপেন হবে, এটাই হচ্ছে নিউ। দেন আমরা যদি আরেকটা পেজ ওপেন করতে চাই আমরা, দেন এভাবে। আর দেখেন এখানে কিছু টেমপ্লেট আসছে, এগুলো হচ্ছে বিভিন্ন টেমপ্লেটের বিভিন্ন থিমস, এইগুলো আর কি, আর কিছু না। যদি আপনি নিতে চান নিতে পারেন, প্লায়ারের জন্য ফর্ম, হ্যাঁ অনেক কিছু, অনেকগুলো আছে, ক্যালেন্ডার্স, অনেক কিছু, তো যে কোনো একটা নিতে পারেন। তো আমি একটা নিয়ে নিলাম ক্রিয়েট, মানে যেখানে আছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কটা নিলাম আর কি, ঠিক আছে। ক্রিয়েট যেন চলে আসলো, আর একটা নতুন আসছে, কিন্তু দেখেন এটা আমি ক্লোজ করে দিলাম, মিনিমাইজ করে দিলাম, দেখছেন আর একটা। দেন যে এটাও আছে আমার, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে কি, ডকুমেন্ট ওয়ান, সেকেন্ড টাইম যেটা নিয়েছিলাম। আচ্ছা, এটা সবাই জানেন, এগুলো নিতে পারেন সবাই। তো দেন আমি এটা কেটে দিলাম, আবার আসলাম, আমি এখানে আসলাম, আসার পরে কি, এটা হচ্ছে ওপেন। ওপেন কি, ওপেন হচ্ছে কি, এটা আবার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও, এটা ইউজ করলে হচ্ছে আপনার আমাদের অফিস প্রোগ্রামে যদি, বা আমাদের কোনো এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট কোনো ফাইল যদি পূর্বে থেকে থাকে, ওইগুলো আমরা আনার জন্য হচ্ছে এটা ওপেন, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও, আর নিউ শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন, ঠিক আছে। আচ্ছা আসুন, এই শর্টকাটগুলো আসলে কম্পিউটারের সব ক্ষেত্রেই ইউজ হয়ে থাকে। হুম, আচ্ছা আসেন, সাপোজ আমার কোনো টেমপ্লেট আছে কিনা, আমার অনেকগুলো টেমপ্লেট আছে, সরি টেমপ্লেট না, আমার অনেকগুলো ফাইল আছে, ওই ফাইলগুলো একটু দেখি। আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর দেখছেন সাইজ, সাইজ গ্রাফিক্স দুটো আছে। আচ্ছা, আমি ওইগুলোতে না যেতে পারলে আমি একটু দেখি, টায়ার 10 দেখলাম। দেন টাইটেল, আমার একটা একটা ডকুমেন্ট বা একটা ফাইল, দেন ওপেন করলাম, দেখছেন এটা হচ্ছে এভাবে কি আমার ওপেন হয়ে গেছে, আমি ওপেন করে ফেললাম পূর্বের ফাইলগুলো। আচ্ছা, আবার কেটে দিলাম আমি, আরেকটু দেখি, এই এই যে নিউ,
এটা শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল এন্ড ওপেন কন্ট্রোল ও। এটা আমাদের কম্পিউটার যতগুলো সফটওয়্যার আছে সবগুলোতে এই সিস্টেমগুলো, এই কারণে হচ্ছে কি আমি আপনাদের অফিস প্রোগ্রামটার মাধ্যমে শর্টকাটগুলো জানিয়ে দিচ্ছি, আর যাতে সমস্যা না হয় বা আমাদের আসলে লেখালেখিটা সব ক্ষেত্রে প্রয়োজন তো ওই কারণে। আচ্ছা আসলে হচ্ছে কি আমাদের কোনো প্রোগ্রাম যদি সেভ করতে হয় দেন এখানে এসে সেভ করেন বা কন্ট্রোল এস, দেখছেন কন্ট্রোল এস, তাহলে হচ্ছে কি যদি কারেন্ট চলে যায় বা সুইচ অফ হয়ে যায় তাহলে কি এটা আর কাটবে না। তারপর হচ্ছে সেভ অ্যাজ, আপনি পুনরায় আবার একটা ফাইল যে কোনো একটা ফাইল এটা আবার সেভ দিতে পারবেন প্রিন্ট প্রিন্ট করার জন্য। তারপর হচ্ছে কি পেজের বিভিন্ন সেট আপগুলো, ঠিক আছে পেপারস এর বিভিন্ন সেট আপগুলো এখানে আপনি লক করতে পারেন, অনেক কিছু এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। আমি এখানে শর্টকাট এগুলো দেখে, তারপর সেন্ড, আপনি ইমেলে সেন্ড করতে পারেন বা বিভিন্ন এতে সেন্ড করতে পারেন। মূলত এখানে সেন্ড করা হচ্ছে কি ইমেলে সেন্ড করার জন্য, এটা তেমন একটা ইউজ হয় না, আমরা ওইভাবেই ইউজ করি। পাবলিশড, পাবলিশ আপনি ব্লগে পাবলিশ করতে চান বা কোনো ডকুমেন্ট ম্যানেজ বা কোনো ক্রিয়েট করতে চান কোনো ডকুমেন্ট ওয়ার্ক প্লেস, এটার জন্য আছে আমার। তারপর হচ্ছে কি ক্লোজ, ক্লোজ মানে কি আপনি এটা ক্লোজ করে দিতে চাচ্ছেন। দেন ক্লোজ করার আগে আমি একটা বিষয় জানাই দেখি, দেন একটু টাইপিংটা আমরা একটু দেখি। টাইপিং এর ক্ষেত্রে হচ্ছে আচ্ছা এটা পরে দিয়ে আমরা এতটুকু শিখলাম, দেন আজকে এখানেই শেষ, ক্লোজ। ক্লোজ তো আমার এটা ক্লোজ হয়ে গেছে, ক্লোজ। আচ্ছা ক্লোজের পর তারপর এক্সিট করতে হবে, ক্লোজ করলে হচ্ছে কি ফেজটা ক্লোজ হয়ে যায়, যে নিউ একটা ফেজ নিলাম ওইটা। তারপর আবার যদি আপনি একদম বের হয়ে যেতে চান তাহলে কি এখানে যান আবার এক্সিট ওয়ার্ড, মানে শেষ আমার, ঠিক আছে। সো থ্যাংক ইউ সবাইকে, আবারও ধন্যবাদ সাইট গ্রাফিক্স আইটি পক্ষ থেকে। আর আপনাদের নতুন নতুন যাই শেখার প্রয়োজন হয় বা যা শেখার থাকে আমাদেরকে কমেন্ট করবেন বা আমাকে জানাবেন, আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুকে গ্রুপ আছে, ওইগুলোতে করবেন। আর আমাদের ভিডিও নিচে অবশ্যই যদি যেটা জানার থাকে এটা জানার জন্য বা যদি শিকার থাকে বলবেন, দেন আমি আমরা যতটুকু জানি বা আমি যতটুকু জানি ওইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারাও জানতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।